গ্রামের ব্যাংকে জমা রয়েছে 5,000 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভারতের মাটিতেই এমন একটা গ্রাম রয়েছে যেখানে কেউ গরিব তো নয়, বরং সেখানকার সব বাসিন্দারাই কোটিপতি। কোটি টাকা যাদের কাছে নেই, তাদের কাছে রয়েছে কয়েক লক্ষ টাকার সম্পত্তি। কি শুনে চমকে উঠলেন? আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের ঘুরিয়ে আনি মাধাপার নামক একটি গ্রাম থেকে। গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত একটি গ্রাম হলো এই মাধাপার। গ্রাম কথাটা কানে আসলে আমাদের মনের মধ্যে ভেসে ওঠে মাটির বাড়ি, কিছু ক্ষুধায় আক্রান্ত অর্ধনগ্ন শরীর আর কাঁচা রাস্তা। কিন্তু এই মাধাপার গ্রামে এলে আপনার ধারণা সম্পূর্ণ বদলে যেতে বাধ্য। এই গ্রামে কোনো মাটির বাড়ি দেখা যায় না, বরং শহরের তুলনায় অনেক উন্নত বাড়ি চোখে পড়ে এই গ্রামে। শুধু পাকা বাড়িই নয়, উন্নত স্কুল কলেজ হাসপাতাল সবই রয়েছে এই গ্রামে। এটা শুনেও অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা, কারণ ভারতের প্রায় 80% গ্রামেই ভালো স্কুল এবং স্বাস্থ্যকেন্দ্র চোখে পড়ে না। কিন্তু মাধাপার এই সমস্ত গ্রামগুলো থেকে অনেকটাই আলাদা। এই গ্রামের মোট জনসংখ্যা 7,600 জন, আর এই 7,600 জন মানুষের রয়েছে 17টি ব্যাংক। এখনো অবাক হওয়ার পালা শেষ হয়নি। এই 17টা ব্যাংকে কত টাকা জমা আছে জানেন? প্রায় 5,000 কোটি টাকা। এত টাকা কোথা থেকে এলো এটাই ভাবছেন, তাই তো? আসলে গ্রামের প্রতি গ্রামবাসীর অকৃত্রিম ভালোবাসা এই গ্রামকে এত বড় লোক করে তুলেছে। কিভাবে সেটাই বলবো আপনাদের। এই গ্রামের বহু মানুষ কাজের সূত্রে পৃথিবীর বিভিন্ন দেশে পাড়ি দেন। লন্ডন, আমেরিকা, দুবাই, কাতার, ব্রিটেনের মতো বিভিন্ন উন্নত জায়গায় রয়েছে মাধাপারের বাসিন্দারা। সেখানে তারা যা আয় করেন তার বেশিরভাগ টাকাই পাঠিয়ে দেন নিজেদের গ্রাম মাধাপারে। কেউ কেউ 5-10 বছর বিদেশে কাজ করার পর সঞ্চিত অর্থ নিয়ে উপস্থিত হন নিজেদের গ্রামে এবং শুরু করেন বিভিন্ন ব্যবসা। এভাবেই ফুলে ফেঁপে উঠেছে গ্রামের সম্পত্তি। শুধু তাই নয়, এই মাধাপার গ্রামের অর্থনীতিতে বিপুল প্রভাব রয়েছে কৃষির। এই গ্রামের বাসিন্দাদের প্রধান কাজ চাষবাস। এই অঞ্চলে প্রচুর পরিমাণে ভুট্টা, আম এবং আখ চাষ হয়, আর এগুলো মাধাপার থেকে মুম্বাইতে রপ্তানি করা হয়। এর থেকেও বিপুল পরিমাণ আয় হয় গ্রামের বাসিন্দাদের। এখানে এই মাধাপার গ্রাম থেমে থাকেনি। এই গ্রামের বাসিন্দাদের একটি বিরাট সংখ্যক মানুষ লন্ডনে বসবাস করেন। 1968 সালে লন্ডনেই তারা সমস্ত মাধাপারের অধিবাসীদের মধ্যে একতা আনতে গড়ে তুলেছিলেন কচ্ছ মাধাপার কার্যালয়। এই কার্যালয় প্রত্যেক বছর লন্ডনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। ভারতেই এমন অনেক গ্রাম রয়েছে যেখানে বিশুদ্ধ পানীয় জল পাওয়া যায় না। সেখানে মাধাপার গ্রামে রয়েছে চেক ড্যাম এবং গভীর আর্টিসিয়ান কুয়ো, যা সারা বছর বিশুদ্ধ পানি সরবরাহ করে। আর এই সবই গ্রামের মানুষ নিজেদের টাকায় তৈরি করেছেন। এখানকার মানুষ দিনের পর দিন সরকারি অনুদানের আশায় বসে না থেকে নিজেদের কর্মক্ষমতার জোরে নিজেদের গ্রামকে উন্নত একটি স্থানে পরিণত করেছেন। ভারতীয় অর্থনীতিতে এই গ্রামের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আসলে ভালোবাসা শব্দটা শুধু মুখে বললেই হয় না, কাজের মাধ্যমেই প্রকাশ পায় আসল ভালোবাসা। মাধাপার গ্রামের বাসিন্দারা নিজেদের গ্রাম থেকে হাজার হাজার মাইল দূরে বাস করেও নিজের গ্রামের প্রতি যে দায়িত্ব পালন করে থাকেন তা আসলে দেশপ্রেমের একটা জলজ্যান্ত উদাহরণ। গোটা আল্টিমেট মিডিয়া কুর্নিশ জানায় মাধাপারের সমস্ত বাসিন্দাকে, যারা দেশপ্রেম নামক শব্দটা শুধু বইয়ের পাতায় কিংবা অভিধানে আটকে না রেখে বাস্তব জীবনে সবার মধ্যে ছড়িয়ে দিয়েছেন, আপনারা ভালো থাকুন এবং সমস্ত ভারতবাসীকে এভাবেই অনুপ্রাণিত করতে থাকুন। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন, আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।